পাথরের পরিবর্তে ইট দিয়ে মেরামত করা হচ্ছে রাস্তা। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বর্ধমান আরামবাগ SH7 ও বর্ধমান বাঁকুড়া SH8 দুটি রাজ্য সড়ক। এই দুটি রাজ্য সড়কের সংযুক্তি হয়েছে পূর্ব বর্ধমানের বাঁকুড়া মোড়ে। সারাদিনই প্রচুর যানবাহন সমূহের চাপ থাকে সে রাস্তায়। চলে বালি বোঝাই ও ধান চাল বোঝাই লরি। একদিকে দামোদরের বালি আর অন্যদিকে দুটি সড়কে দুধারে সারি সারি রাইস মিল থাকায় গুরুত্বপূর্ণ এই দুটি রাস্তা। তাছাড়া দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে দুটি রাজ্য সড়ক অন্যতম মাধ্যম। কলকাতা হাওড়া হুগলির পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া সহ দুই মেদিনীপুরের সঙ্গে যোগাযোগের অন্যতম ক্ষেত্র আরামবাগ ও বাঁকুড়া রোড। এই দুই রাস্তার মোড়ে পাথরের বদলে ইট দিয়ে মেরামতির কাজ চলছে। এমনিতেই যানবাহনের চাপে রাস্তা সারা বছর খারাপই থাকে। পাথর দিয়ে রাস্তা সারানোর পরিবর্তে ইট দিয়ে রাস্তা সারালে রাস্তা যে বেশি দিন টেকসই হবে না তা মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষজন। রাস্তা এত মজবুত রাস্তা ইট দিয়ে বাগানো হচ্ছে, কি বলবেন? কি বলবো, গভর্নমেন্ট যেটা অর্ডার করেছেন সেটাই হচ্ছে। আদৌ কি এটা টিকবে বলে মনে করছেন? এই যা গাড়ির চাপ অসম্ভব। তার কারণ এখানে শুধু পাথর দিয়ে করলে যেহেতু বালির লোড চলে, ওভারলোডের ট্রাক চলে স্যান্ডে, সেহেতু ইয়ে হবে না, মানে দিকবে না। ইট দিয়ে করলেই বেশি লাগবে, বেশি দিয়ে হবে। আজকে কোন এলাকায় এটা বাগাচ্ছে আপনারা? বাঁকুড়া মোড়।